আমারও তো একটা লাইফ আছে, আমিও তো সেটেল করতে চাই। এই একদম নাটক না। মেহেক কোথায়? আরে কি তখন থেকে মেহেক কোথায় করছে না? বললাম তো মেহেক কোথায় আমি জানি না, আপনাদের বাড়ির মেয়ে আপনারা জানবেন। যান যান এখান থেকে, সময় নষ্ট করবেন না, যান। মা কি, আমি ফ্রেশ হয়ে আসছি, ডিনার করবো। একে তো সিনিয়র সিটিজেন, তার উপরে একজন অ্যাডভোকেট। তোকে বাঁচিয়ে দিলাম কৃপান, নাহলে এই হাতটা যদি ওনার গায়ে পড়তো না, তোর হাত আমি কেটে রেখে দিতাম। তারপর সারাটা জীবন জেলের অন্ধকার কুটুরিতে বসে বসে ভাবতিস যে কোন পরিবারের কার গায়ে হাত দিয়েছিস, আর তোর বাপও তোর কিছু করতে পারতো না। ভদ্রভাবে কথা বলো। কোর্টের বাইরে আমার হাত চলে, কিন্তু এখানেই মারবো বলে রাখলাম। সামনে আইন আছে, সামনে প্রশাসন আছে, সবার সামনে মারবো। আর আমি 100% শিওর নাটক করছে, ও জানে মেহেক কোথায় আছে। যাই হোক, আমি এখন এখান থেকে ফিরে যাচ্ছি। কিন্তু কৃপান, তুই খুব ভালো করে জানিস, পুরো কোর্ট চত্বর জানে যে এই অ্যাডভোকেট গীতা LLB যখন কোনো কেস নেয় না, তখন সে আর জমিতে থাকে না, শূন্যে উড়ে যায়, পাখনা মেলে পুরো ইগলের মতন, আর সেখান থেকে নজর রাখে তোর মতো সাপেদের ওপর। যদি পিস তাঁত দেখতে পায় না, যদি খুঁজে পেয়েছি একদম ওপরে তুলে নিয়ে গিয়ে শূন্যে আমি ছিন্ন ভিন্ন করে দেবো। সেটা তোর বাপকে জিজ্ঞাসা করে নিস, তোর বাপ খুব ভালো করে জানে। চলুন বাবা, চলুন ছোটকা। এই তুই জানিস মেহেক কোথায়? থাক, এখন এসব আলোচনা করার দরকার নেই। আলোচনা করতে হবে মম, আমার ড্যাড ওকে প্যাম্পার করে যাচ্ছে, ওর লাইফটা নষ্ট করে দিয়েছে, ওর জীবনটা একবারে হেল করে দিয়েছে। এই তাক আমার দিকে, সত্যি কথা বল, তুই কি কোনো ক্রাইম করেছিস? হ্যাঁ, তুই কি মেহেককে তুলেছিস? আর থাক না ওসব কথা, এই ও এখন ডিনার করবে, যা ফ্রেশ হয়ে। আর কত আড়াল করবে মম? হ্যাঁ, তুমি কেন বুঝতে পারছো না, এখন তো গীতার মতন আমারও সন্দেহ হচ্ছে যে এর পেছনে ওই আছে। কাবিয়া, বিহেভ ইয়োরসেলফ, যা ফ্রেশ হয়ে ডিনার করে নে। ডিনার করতে আসিনি ড্যাড। মানে? আমি সারাদিন কিছু খাইনি, ফাস্টিংয়ে আছি। কিসের জন্য? আজ আমার বিয়ে। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।